রাজধানীর সড়কে শৃঙ্খলা ফেরাতে কাল থেকে আবারও ট্রাফিক কার্যক্রম শুরু করছে ঢাকা মহানগর পুলিশ একত্রিশ জানুয়ারি পর্যন্ত দুই সপ্তাহের এই কার্যক্রমে ট্রাফিক সচেতনতামূলক লিফলেট প্ল্যাকার্ড ফেস্টুন গাইড বই বিতরণ করবে ট্রাফিক বিভাগ এ কাজে রেড ক্রিসেন্ট রোভার স্কাউট বিএনসিসি ও গার্লস গাইডের সদস্যদের যুক্ত করা হবে বলে জানান ডিএমপির কর্মকর্তা আশিক মাহমুদের প্রতিবেদন গত বছরের উনত্রিশ জুলাই রাজধানীর বিমানবন্দর সড়কে বাস চাপায় দুই শিক্ষার্থীর মৃত্যুর পর নিরাপদ সড়কের দাবিতে আন্দোলনে নামে শিক্ষার্থীরা সেই আন্দোলন চলাকালে ট্রাফিক সপ্তাহ পালন করে পুলিশ পরপর তিন দফা ট্রাফিক সপ্তাহ পালনের মধ্য দিয়ে সড়কে শৃঙ্খলা ফেরানোর উদ্যোগ নেওয়া হয় তবে এর সুফল খুব একটা মেলেনি আবারও এলোমেলো ও বেপর অভাবে চলছে যানবাহন জেব্রা ক্রসিং ফুট ওভার ব্রিজ আন্ডারপাস থাকার পরেও সড়কে যত্রতত্র পারাপার হচ্ছে পথচারীরা মানুষের মধ্যে সচেতনতা সৃষ্টি করতে মঙ্গলবার থেকে আবারও ট্রাফিক কার্যক্রম শুরু করছে ঢাকা মহানগর পুলিশের ট্রাফিক বিভাগ যা চলবে একত্রিশ জানুয়ারি পর্যন্ত এই কার্যক্রমে জনসাধারণকে ট্রাফিক আইন মেনে চলতে উদ্বুদ্ধ করা হবে এগারো দফা কার্যক্রম হাতে নিয়েছে ট্রাফিক পুলিশ ইতিপূর্বে যে কর্মসূচিগুলো নিয়েছিলাম এটার মধ্যে কিছু বাস্তবায়ন হয়েছে আর কিছু হয়তো এখনো বাস্তবায়ন হয় নাই তো সেই জায়গাগুলোর উপরে আমরা জোর দিচ্ছি ট্রাফিক শৃঙ্খলার পক্ষ যেটি আমরা আমরা হাতে নিয়েছি এরপরও আমাদের আরও নানা ধরনের প্যাকেজ নানা ধরনের পরিকল্পনা কারণ এই ট্রাফিক এডুকেশনটা তো একটি চলবান একটি ব্যাপার পুলিশের এই কার্যক্রমে বাংলাদেশ রেড ক্রিসেন্ট রোভার স্কাউট বিএনসিসি ও বাংলাদেশ গার্লস গাইডের সদস্যরা থাকবেন বলে জানান এই কর্মকর্তা ট্রাফিক গাইডবুক প্রকাশ করেছি আশিক মাহমুদ বৈশাখী সংবাদ